أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, ফিতনায় জর্জরিত যুগে হক এবং হকপরস্ত আহলে হকদের চিহ্ন কী এ সম্পর্কে আমরা জানছি। গত পর্বে আমরা জেনেছিলাম যে চারটি জিনিস সম্পর্কে সাহাবাদের নিয়ম বিধান মেনে চলতে হবে। একটা, দীন ধর্ম অর্জন করা সম্পর্কে; দ্বিতীয়ত, দীন ধর্মকে বোঝা সম্পর্কে; তৃতীয়ত, দীন ধর্ম পর আমল করা সম্পর্কে; চতুর্থ, দীন এবং ধর্মকে অপর তক পৌঁছানো সম্পর্কে। যদি আমরা নিজেদের মন মতো কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করি, এর দ্বারাতেই মতভেদ মতবিরোধ শুরু হয়। একই আয়াত, একই হাদিসের আপনি একটা মতলব বয়ান করছেন, আমি একটা বয়ান করছি, অপর একজন একরকম বয়ান করছে, এর দ্বারাতে মতভেদ হয়। এই সমস্ত মতভেদ মতবিরোধগুলো শেষ করার একটাই উপায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা নিসার মধ্যে বললেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমাদের মধ্যে কোনো জিনিস সম্পর্কে ইখতিলাফ মতভেদ হয়ে যায়, তাহলে সেটা আল্লাহ এবং রসুলের দিকে তোমরা ফিরে গিয়ে দেখো আল্লাহ এবং রসুল কী ফয়সলা এই সম্পর্কে করেছেন। তারপরে পরে উলুল আমর সম্পর্কে আল্লাহ তবরক তালা বলেন যে উলুল আমর যারা আছে তাদের অনুগত্য স্বীকার করো, তাদের নিয়ম বিধান অনুযায়ী চলো। সাহাবা ইকরামরা সর্বপ্রথম আমাদের উলুল আমরের মধ্যে খোলাফায়ে রাশিদিন এরপর পর আজ আমরা জানব যে আজ উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে নানা রকম জামাত আছে, নানা রকম জামাত আছে আলাদা আলাদা নামে। তাহলে এই জামাতগুলোর মধ্যে থেকে সততার উপর, সত্যের উপর, হকের উপর কোন জামাত আছে? আল্লাহ রাসূল বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। কিয়ামত পর্যন্ত একটা জামাত হকের উপর থাকবে। সেই জামাতটি কোনটি, যাদেরকে ধারণ করতে হবে, যাদের সঙ্গে জুড়তে হবে? তা আসুন আজ আমরা আলোচনা করব যে নানা রকম জামাতদের মধ্যে থেকে সঠিক জামাত কোনটি। আল্লাহ তাআলা সূরাতুল আরাফ আয়াত নম্বর 181-তে ঘোষণা করেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদূনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ বলেন, আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে থেকে একটা উম্মত এমন আছে যাহারা ইয়াহদূনা বিল হক, হকের উপর অধিষ্ঠ আছে, হকের সত্যের হিদায়তের আলো তাদের কাছে আছে। ওবিহি ইয়াদিলুন, এবং এর দ্বারাতেই তারা ফয়সালা করে। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি তিলাওয়াত করেন। তিলাওয়াত করার পর নবী নিজেই বলেন, নবী নিজেই এই আয়াতটির পরিপ্রেক্ষিতে বলেন, ইন্না ফি উম্মতি কওমা, আমার উম্মতে কিছু লোক এমন আছে যারা হকের ওপর থাকবে কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনু মারিয়াম, ঈসা আলাইহিস সালাম আসা পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের নিকট পর্যন্ত তারা হকের উপর থাকবে। মাতা মা নাজাল, যখন ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবে,
আর আল্লাহ রাসূল বললেন লা তাজালু তাইফাতু মিন উম্মতি, একটা জামাত একটি উম্মত হকের উপর থাকবে। আর আল ইমরান সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে একটি জামাত এমন হওয়া উচিত যারা ভালো কাজের দিকে লোকেদেরকে আহ্বান করবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে, আর তাহারা খায়রের দিকে লোকেদেরকে দাওয়াত দেবে। এই আয়াতটি তাফসিরে ইয়াদউনা ইলাল খায়র, খায়রের দিকে লোকেদেরকে আহ্বান করবে, এ সম্পর্কে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ বলেন মরফু রিওয়ায়েতের দ্বারাতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি তিলাওয়াত করেন, তারপর তিনি বলেন ইয়াদউনা ইলাল খায়রের উদ্দেশ্য হচ্ছে এটাই যে আইয়াদউনা ইলা ইত্তিবাইল কিতাবি ওয়াস সুন্নাহ, ইয়াদউনা ইলা ইত্তিবাইল কিতাবি ওয়াস সুন্নাহ। ইয়াদউনা ইলাল খায়রের অর্থ হচ্ছে খায়রের দিকে আহ্বান করে, অর্থাৎ খায়র হচ্ছে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ, এর দিকে যাহারা আহ্বান করে তারাই হচ্ছে সত্যিকার জামাত, সত্যিকার জামাত তারাই। এইবার আমরা জানব যে এই জামাতটির নাম কি, কি নামে এই জামাতকে আখ্যায়িত করা হয়েছে। আজ আলাদা আলাদা নামে জামাত আছে, তারপর এটাও জানবো যে একটা নির্দিষ্ট জামাতের নাম নিতে হবে কি না, শুধু মুসলমান আমাদের জন্য যথেষ্ট, কোনো নাম নেওয়ার দরকার হবে না, এ সম্পর্কে আমরা জানব। তো প্রথমত মনে রাখবেন আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে থেকে একটি জামাত, অর্থাৎ মুসলমানদের মধ্যে থেকে একটি জামাত যার চিহ্নিত হওয়া উচিত এবং তার নাম নিতে হবে, তার নাম নিতে হবে। সাহাবা একরামরা এ সম্পর্কে নাম নিয়েছেন, তাবেইনরা বলেছেন যাদের মধ্যে থেকে একটা জামাত এই তাকে ফাইন্ড আউট করা হয়েছে, তার নাম নেওয়া হয়েছে, আমাদেরও উচিত যে তাদের নাম নেওয়া। আর এই নাম যদি নেওয়া হয় সেটা কিন্তু ইখতিলাফ নয়, গ্রুপবাজি নয়, জামাতি নয়, বা নানা রকম ইখতিলাফ ইনশিকাক মতবিরোধ করা নয়। অনেকে বলে থাকে যদি আমরা অমুক একটা জামাতের নাম নিই তাহলে ইসলামের মধ্যে একটা গ্রুপিজম হয়ে যাবে, না, যে জামাত ইসলামকে বুঝায়, যার দ্বারাতে সমস্ত ইসলামের তর্জমানি হয়, তাহলে সেই জামাতের নাম নেওয়া মন্দ নয়, সেটা ইখতিলাফ নয়, এবং সেটা একটা ফিরকাবন্দি নয়, সেটা আইন ইসলাম, সেটা আইন ইসলাম। আর এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা এর পরের পর্বে জানব যে আমাদের জন্য মুসলমান নাম রাখা যথেষ্ট না, মুসলমানের সঙ্গে সঙ্গে আরেকটি জামাতের চিহ্নিত হতে হবে, আর আরেকটি জামাতের নাম নেওয়া সেটা কি ফিরকাবন্দি, একটা ফিরকা এবং 73টি ফিরকার মধ্যে সেটা আসবে কি না। সাহাবা কিরামরা কি বলেছেন, তাবেঈনরা কি বলেছেন, এবং সেই জামাতটি কি, ইনশাআল্লাহ এর আগের পর্বে আমরা জানব, যাতে করে আমরা এই ফিতনায় জর্জরিত যুগে ওই জামাতকে জেনে ওর মতো আমল করতে পারি। দোয়া করি আল্লাহ তাআলার কাছে কি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুমতি দান করুক। আমিন ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।